আসসালামু আলাইকুম দর্শক, আজকে আলোচনা করব লাভ এবং স্মাইল এই দুটি শব্দের ব্যবহার নিয়ে। আমরা সাধারণত জানি লাভ এবং স্মাইল এই দুটি সিনোনিম শব্দ এবং এর অর্থ সাধারণত হাসি, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। লাভ এবং স্মাইল এই দুটি শব্দ আমরা সবসময় এক জায়গায় ব্যবহার করতে পারি না। আমরা যখন সাধারণত উচ্চস্বরে হাসি অথবা কেউ যদি উচ্চস্বরে শব্দ করে হাসে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে লাভ, কিন্তু ওই সময় যদি আমরা স্মাইল শব্দটি ব্যবহার করি তাহলে কিন্তু সেন্টেন্সটি সঠিক হবে। অর্থাৎ যদি বলা হয় শি ওয়াজ স্মাইলিং ভেরি লাউডলি, তাহলে কিন্তু এই স্মাইলিং শব্দটি সঠিক জায়গায় ব্যবহৃত হয় নাই। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে লাউডলি অর্থাৎ উচ্চস্বরের কথা বলা হয়েছে, তাহলে সেন্টেন্সটিকে সঠিক করার জন্য আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে লাফিং, অর্থাৎ শি ওয়াজ লাফিং ভেরি লাউডলি। আবার শব্দ না করে মৌখিক অঙ্গভঙ্গি দিয়ে যদি আমাদের সুখের অনুভূতি প্রকাশ করতে চাই তখন আমাদেরকে ব্যবহার করতে হবে স্মাইল। তখন যদি আমরা লাফ ব্যবহার করি তাহলে কিন্তু হবে না, যেমন শি লাফ অ্যাট মি ইন এ ফ্রেন্ডলি ফ্যাশন, তাহলে এখানে লাফ শব্দটি সঠিক হয়নি, আমাদেরকে সেখানে অবশ্যই ব্যবহার করতে হবে স্মাইল। অর্থাৎ সঠিক সেন্টেন্সটি হবে শি স্মাইল অ্যাট মি ইন এ ফ্রেন্ডলি ফ্যাশন। হোয়েন ইউ স্মাইল ইউ মেক এ ফেশিয়াল এক্সপ্রেশন অফ হ্যাপিনেস, বাট হোয়েন ইউ লাফ ইউ প্রোডিউস সাউন্ডস উইথ দ্য ভয়েস অ্যাট দ্য টাইম অফ স্মাইল। যখন তুমি মৌখিক অঙ্গভঙ্গির মাধ্যমে সুখের অনুভূতি প্রকাশ করতে চাও তখন ব্যবহার করতে হবে স্মাইল, কিন্তু হাসির সময় যখন তুমি শব্দ উৎপন্ন করো তখন ব্যবহার করতে হবে লাফ। থ্যাংক ইউ ভেরি মাচ।